আজকে তোমাদের কাছে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওর মধ্যে আমি কোনো কমেন্ট নিয়ে কথা বলবো না এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা যদি ডিলিট করে ফেলো ভুলবশত কোনো ড্রয়িং সেটাকে কীভাবে আবার ফিরে আনবে তো আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভবিষ্যতে তোমাদের কোনো না কোনো সময় ঠিক কাজে লাগবেই তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করি তো এখানে একটা অটোকে স্ক্রিন আমি ওপেন করে ফেললাম এবার ড্রয়িং করতে করতে ভুলবশত অনেক সময় ডিলিট হয়ে যায় ড্রয়িং তো যদি ড্রয়িং ভুলবশত ডিলিট হয়ে যায় তাহলে কি করতে করতে এতদিন তোমরা আবার নতুনভাবে সেই ড্রয়িংটাই করতে কিন্তু আজকের পর থেকে এটা আর করতে হবে না তোমাদের মানে কি ডিলিট হয়ে যাওয়া ড্রয়িংকে কীভাবে রিকভার করবে সেটাই আমি এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো তো পুরো ব্যাপারটা বোঝানোর জন্য আমি কি করছি দেখো অ্যাপ্লিকেশান হতে যাচ্ছি যে একটা আমার ড্রয়িং সেফ ড্রয়িং ওপেন করছি ঠিক আছে দেখো এখানে ওপেন করছি এখানে কিছু আমার বাইসাইকেল মানে সাইকেলে কিছু ড্রয়িং আছে তো এই ড্রয়িংটা আমি ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো এখানে ওপেন করে নিলাম তো দেখতে পাচ্ছো এখানে তিন রকমের সাইকেল আমি ড্রয়িং করে রেখেছি ঠিক আছে যাই হোক তো এর এখানে টাইটেলটা দেখো বাইসাইকেল ডট জি ঠিক আছে তার আগে দেখো এখানে অটোডেস্ক অটো ক্যাড টু জিরো টু টু মানে আমি এখানে দেখো অটোক্যাড দু যেটা লেটেস্ট ভার্সান এখন চলছে সেটা ইউজ করছি এবার তোমাদের একটা কথা বলি তোমরা যদি এই অটোক্যাড দু হাজার বাইশ ডাউনলোড আর ইনস্টল করতে চাও তাহলে দেখো আই বাটনে একটা ভিডিও আসছে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো আগে এই ভিডিওটা দেখো কমপ্লিট করো তারপর সেই ভিডিওটা যদি দরকার হয় তাহলে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো এই যে আমার যে ড্রয়িংটা আছে ঠিক আছে ফাইলটা অ্যাজ ইট ইজ রাখছি আমি একটা নতুন ড্রয়িং মানে সেভ্যাস করছি ঠিক আছে নতুন ফোল্ডারে সেভ্যাস করছি তো ধরো আমি সেভ ইন করবো কোথায় আমি ধরো ডেস্কটপে করছি আর নামটাও চেঞ্জ করছি বাইসাইকেলের জায়গায় আমি কী করছি ধরো মাই ড্রয়িং লিখে দিচ্ছি ঠিক আছে তো দেখো এখানে আমি ডেস্কটপে সেভ করছি আর ফাইল নেমটা আমি চেঞ্জ করছি ঠিক আছে মাই ড্রয়িং ঠিক আছে আমি সেভ করছি ঠিক আছে তো এখান থেকে আমি এটা বেরিয়ে যাচ্ছি ক্লোজ করে দিচ্ছি এবার দেখো ডেস্কটপে দেখো মাই ড্রয়িং বলে একটা ড্রয়িং চলে এসছে দেখতে পাচ্ছ ঠিক আছে ড্রয়িং ফাইলটা তো সেই ফাইলটা কিনে আবার ওপেন করে দেখে নাও ডবল ক্লিক করে ওপেন করছি দেখো ড্রয়িং ফাইলটা ওপেন হয়ে গেছে বুঝতে পারছো সেই ড্রয়িংটাই ঠিক আছে তো এখানে কেন ওপেন করলাম তোমাদের একবার দেখানোর জন্য ঠিক আছে তো এবার এখানটাকে আমি ক্লোজ করে দিচ্ছি এটা ঠিক আছে তো এবার এই যে ড্রয়িংটা আমি এখানে দেখো কপি করে রাখলাম কেন যাতে আমার অরিজিনাল ফাইলটা থাকে তোমাদের বোঝানোর জন্য এটা কপি করলাম এখানে বুঝতে পারছো নতুন একটা ফাইল নেমে এবার দেখো তার আগে এখানে দেখো আর একটা নতুন ফাইল মানে ফোল্ডার অ্যাড হয়ে গেছে দেখো মাই ড্রয়িং ডট বিএকে মানে এটা ব্যাক ফাইল তোমরাও যখন করবে যে কোনো ড্রয়িং সেভ করবে তার সাথে সাথে দেখবে লেজুর আরেকটা নতুন ফাইল অ্যাড হয়ে যাবে ঠিক আছে মানে ড্রয়িং ফাইলের সাথে এটা ডট বিএকে ফাইল মানে ব্যাকআপ ফাইল এবার আমি এই ড্রয়িংটা ডিলিট করে দিচ্ছি ধরো তোমরা ভুলবশত যেমন ডিলিট করো সে আমি ডিলিট করে দিচ্ছি ঠিক আছে তোমাদের দেখানোর জন্য সিফট প্রেস করে ডিলিট করছি তারপরে আমি ইয়েস করছি পারমানেন্টলি ডিলিট হয়ে গেল বুঝতে পারছো কিন্তু আমার ফাইলটা ওখানে আছে কিন্তু এই ফাইলটা মাই ড্রয়িং যে ফাইলটা সেটা কিভাবে পাবো সেটা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে এখানে যে ফাইল নেম যেটা আছে সেটা রাইট ক্লিক করে রিনিয়ম করতে পারো সেটা করতে পারবে বা ডবল ক্লিক করলে রিনেম করতে পারবে ঠিক আছে তো এখানে মাই ড্রয়িং যেটা আছে সেখানে কিছু করার দরকার নেই এই যে ডট যে ফাইলটা আছে লেখার লেখা আছে বিএকে যে লেখাটা সেটাকে তুমি ডিলিট করো করে ডট ডট এখানে লেখাই আছে ডি ডব্লিউ জি করো ডি ডব্লু জি ঠিক আছে এটা কিন্তু স্মলে করবে করে জাস্ট পাশে প্রেস করো ক্লিক করো বা এন্টার করো কোনো ব্যাপার নয় এখানে কি বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট মানে রিনেমটা তুমি চেঞ্জ করছো তার জন্য একটা ডায়লগ বক্স এলো তুমি ইয়েস করবে ইয়েস করো ইয়েস করার সাথে সাথেই দেখো ড্রয়িংটাই চলে এলো এবার ওপেন করো দেখো ওই ড্রয়িংটাই এলো কি না দেখো ড্রয়িংটা ওপেন হয়ে গেছে সেই ড্রয়িংটাই যেটা আমি সেভ করেছিলাম মাই ড্রয়িংয়ে বুঝতে পারছো তো এখানে বুঝতে পারলে কিভাবে আমরা ডিলিট কোনো ফাইলকে কিভাবে রিকভার করব মানে রিকভার করতে গেলে কি করতে হবে যে ফাইলের নামটা তুমি দিয়েছো সেই নামটা কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে যদি ভুলবশত তুমি ডিলিট করে ফেলো এখানে যেমন মাই ড্রয়িং হিসেবে দেখালাম তোমাদের তো সেই ড্রয়িংয়ের নামটা মনে রাখবে তাহলেই সেই ড্রয়িংয়ের ব্যাকআপ ফাইল পেয়ে যাবে এটা যদি তুমি কোনো ফোল্ডারে করো ফোল্ডারের মধ্যেও পাবে এই ড্রয়িং তার সাথে লেজুর ব্যাকআপ ফাইলটা পাবেই ঠিক আছে তো কি হবে যে ব্যাকআপ ফাইলটা যখন থাকবে ডট বিএকে ফাইলটাকে ডট ফাইলে কনভার্ট করে দেবে তাহলে কি হবে তোমার যে ড্রয়িংটা ডিলিট হয়ে গেছে ভুলবশত সেটা আবার ফিরে পেয়ে যাবে তো তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এটাই ছিল আজকের টপিক তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তারাও শিখতে পারে এই টপিকটা আর আমার চ্যানেলে নতুন হলে এইরকম ইউজফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে থ্যাংক ইউ